আসসালামু আলাইকুম এনামুল হক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স ডেটা সায়েন্সের বিগিনার্স জার্নি যে কোর্সটা আমি শুরু করতে যাচ্ছি এই কোর্সের প্রথম পর্বে আজকে এই পর্বে মূলত আমি আপনাদেরকে বিষয়বস্তুগুলোর সাথে যে সমস্ত পার্টগুলো যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা অধ্যয়ন করব। তার একটা ওভারভিউ দিব এবং আমাদের এই লার্নিং জার্নিটার একটি ইন্ট্রোডাকশন দিব সো প্রথমে আমি কিছু বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটি নতুন প্লে লিস্ট তৈরি করছি যেখানে এই পার্টিকুলার সাবজেক্টের উপরে সব ভিডিওগুলো আপনারা প্লে করতে পারবেন সবগুলো একসাথে সো অ্যাজ আই অ্যাজ আই অ্যানাউন্স বিফোর দিস ইজ দ্য বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স এবং যে বইটি আমার প্রকাশিত হয়েছে অ্যামাজন সহ অ্যামাজন পাওয়া যাচ্ছে সারা ওয়ার্ল্ডে এই বইটা আমি আপনাদেরকে শিখাবো বইয়ের বিভিন্ন চ্যাপ্টারগুলো সো ডেটা সায়েন্স ফর বিগেনার্স লার্নিং জার্নি উইথ মি প্লে লিস্ট যেটা হবে প্লে নাম হবে ডেটা সায়েন্স ফাউন্ডেশন কোর্স এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি লিখেছি যে ডেটা সাইন্স ফাউন্ডেশন কোর্স প্রথম পর্ব অধ্যায় পরিচয় সো আমি যেটা করব প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডেটা সায়েন্স ফাউন্ডেশন কোর্স লেখাটা স্ট্যাটিক থাকবে অর্থাৎ এই লেখাটা চেঞ্জ হবে না যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং আমি টাইটেলের মধ্যে আমি একটু ও বিশ্লেষণ করে দিব আমি যে কি জিনিসটা এই চাপ চাপটার মধ্যে আমি আলাপ করেছি আল জাস্ট বিকজ টাইটেলের মধ্যে অনেক বড় করে কিছু লেখা যাবে না তাই আমি টাইটেলটা একটু ছোট করে অর্থবোধক করার জন্য এভাবে আমি চিন্তা করেছি যে ডেটা সায়েন্স ফাউন্ডেশন কোর্স প্রথম পর্ব অধ্যায় পরিচয় দিস ইজ ওয়াট ইউ আর সিং নাও অ্যান্ড দেন ডেটা সায়েন্স ফাউন্ডেশন কোর্স দ্বিতীয় পর্ব বেসিক অফ ডেটা সায়েন্স সো আমরা ডেটি সাইসের ফাউন্ডেশন নিয়ে ওই পর্যায়ে যাব আজকে বিশেষ করে প্রথম অধ্যায় যেখানে অধ্যায়ের পরিচয় যেখানে আমি দিব সেখানে আপনাদেরকে আমি বিভিন্ন চ্যাপ্টারগুলোর পরিচয় করে দিব তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই জার্নিটা শুরু হবে আমরা একটা আমি একটি সত্য একটা পরিচয় এখানে দিচ্ছি একটা প্রসেস তৈরি করেছি যে প্রসেসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের লার্নিং জার্নিটা হবে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লার্ন লিসেন ভেরি কেয়ারফুলি ফার্স্ট ভিডিওগুলো আপলোড হবে সো ইউল সি অল দ্য ভিডিওস ওয়ার আই ওয়াক ইউ থ্রু যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আমি আমি আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি আমার বাংলার স্কিল যেটা বাংলার যে দক্ষতা বাংলা ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে দেশের বাইরে থাকাতে আমি সেই স্কিলটা আমি হারিয়ে ফেলেছি এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি পড়াশোনা করেছি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আমার কম্পিউটার সায়েন্সের উপরে আমার হোল এডুকেশন আমার ব্যাচেলার্স মাস্টার্স এভরিথিং আই হ্যাভ ডান ইজ ইন ফ্রেঞ্চ সো আমার ল্যাঙ্গুয়েজের অনেক চ্যালেঞ্জ আছে বাংলাতে আপনাদের অনেক কিছু বোঝানোর জন্য আমার বইগুলো সব ইংরেজিতে আমি হুবহু ট্রান্সলেট করার জন্য ট্রান্সলেট করে দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমার অনেক ডিকশনারি ঘাটতে হয় এখনও আই এম রিয়েলি সরি মেয়ের জন্য ক্ষমা চাচ্ছি আমার বাংলা ল্যাঙ্গুয়েজের এফিসিয়েন্সিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারপর আমি যথাযথ চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার জন্য তারপর ডেটা সায়েন্টিস্ট হতে হলে আপনাকে ইংরেজিতে ভালো দক্ষতা লাগবে কেন ডেটা যেই ডেটা ম্যানিপুলেট করে আপনি ডেটা সায়েন্সের পুরো বেনিফিট নেবেন সব কিছু কিন্তু আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে পাবেন না সো আমি চেষ্টা করব। এবং এখানে যে সাইকেলটা দেখছেন লিসেন রান রি রান আপনি আমার শুনবেন আমি যেগুলো আমি উপস্থাপন করব আমি সেগুলো আপনাদেরকে উদাহরণ যথেষ্ট চেষ্টা করব বাংলায় তর্জমা করে দিতে বাংলায় ট্রান্সলেট করে দিতে তারপরে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বুঝতে হবে নোট নিতে হবে আপনাকে রিসার্চ করতে হবে আমি যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে একটি বর্ণনা দেই আমি যদি আমার বর্ণনাটা ভেরি ভেরি হাই লেভেল হয় আপনাকে ডিটেলস লেভেলে জানার জন্য আপনাকে আরও ফার্দার রিসার্চ করতে হবে আপনাকে গুগল করতে হবে গুগল করে ওগুলোর ব্যাপারে আরও ফার্দার রিসার্চ করতে হবে আমি ওই সময় মতো আমি বলে দিব যে এই পার্টিকুলার সাবজেক্টের উপরে ইউ নিড টু ডিক ডাউন মোর ইনফরমেশান অ্যান্ড দেন বিইং ইউর ক্যাপেবিলিটিস ইন দোস

টেক নোটস অ্যান্ড ডু মোর রিসার্চ তারপর আমি যেটা নিয়েছি যেটা হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড ডাউনলোড সো আমি আগে অনেকে বলেছি জিজ্ঞেস করেছেন আমার এই বইটা আপনি বাংলাদেশের কোথায় কিনতে পারবেন সো বাংলাদেশে আমি ঠিক এখনও কোনো পাবলিশারের স্বর্ণপন্ন হইনি যারা বইটি প্রকাশ করতে পারবেন কেন আমি যে বইগুলো আমার আমি প্রিন্ট অন ডিম্যান্ড টেকনোলজি ব্যবহার করে আমার বইগুলো ডিপ্লয় করি আমি প্রিন্ট অন ডিম্যান্ডের উপরে আগে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি প্রিন্ট অন ডিম্যান্ড হচ্ছে মোস্ট আপ টু ডেট টেকনোলজি ব্যবহার করে বই পাবলিশ করা এটা হচ্ছে আপনার আমরা যে চিরচরিত নিয়মে আমরা দেখি যে ধরেন কয়েক হাজার বই প্রিন্ট হলো তারপরে আপনি বইগুলো সেল দিলেন ইটস নট লাইক দ্যাট প্রিন্ট অন ডিম্যান্ড হচ্ছে আপনি যখন অ্যামাজনে একজন কেউ আমার বইটা কিনে তখন বইটা কেনার পর সে যখন প্রসেস করে বইটা তার কেনার পর তার যখন ট্রানজেকশনটা হয় ট্রানজ্যাকশানটা হলে পরে তার যেই লোকেশন থেকে সে বইটা জন্য অর্ডার দেয় ওই লোকেশনের আশেপাশে প্রিন্ট অন ডিম্যান্ডের কোনো প্রিন্টিং সেন্টার থাকলে ওখান থেকে একটা ট্রিগার হয় ট্রিগার হওয়ার পর ওটা প্রিন্ট হয় প্রিন্ট হওয়ার পর অ্যামাজন এটা ডিসপ্যাচ করে সো আমি আমি আপনাদেরকে বলবো যে প্রিন্ট অন ডিম্যান্ডের উপরে আমার যে ভিডিওটা আছে আপনারা এটা দেখে নিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কী টেকনোলজি ব্যবহার করে আমার বইগুলো সারা বন্ধে বিক্রি করা হয় অ্যামাজনের মাধ্যমে সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ইন বাংলাদেশ সিন্স ইউ ডোন্ট হ্যাভ দ্যাট প্রিন্ট অন ডিম্যান্ড ফ্যাসিলিটিস আই উইল গিভ ইউ পিডিএফ ফাইভ সো পিডিএফ ফাইলগুলো আপনাকে ডাউনলোড করতে হবে আমি আমার এনামুলক ডট কো ডট ইউকে ওয়েবসাইটে আমি একটা লিঙ্ক দেবো যেখানে আমি পিডিএফ ফাইলগুলো রাখবো সো ইউ উইল নট গেট দ্য হোল বুক ইন এন্টায়ার পিডিএফ বিকজ অফ কপিরাইটস অ্যান্ড অল দি আদার ডেটা প্রিভিসি রেগুলেশনস অ্যান্ড সো অন সো আই উল ডু আমি যেই অধ্যায়গুলো আপনাদের শিখাবো ওগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে ডাউনলোড করতে বলবো এবং দ্যাটস দ্য অনলি ওয়ে আই ক্যান ডু নাও হোয়াট উইল হ্যাপেন সো You will listen, you will try to understand what I explain going through different chapters, then you take notes, you do more research, and then you also download the materials that I walk you through. And then, ইউ ইউ গো টু সাম অফ দ্য ফ্রি সাইটস আমি অলরেডি আই বিএম এর উপরে বলেছি আই বিএম এর যে ফাউন্ডেশন কোর্সটা আপনারা অনেকে এই কোর্স করেছেন আপনারা ফাউন্ডেশন কোর্সটা করার পর আপনারা আইবিএম থেকে একটা সার্টিফিকেট পাবেন সো ওয়াট আই উল আমি যে কোর্সগুলো রান করার পর আমি কতগুলো ফ্রি ওয়েবসাইটগুলোর সার্টিফিকেশনের ইন্ডিকেশন দিব যেখান থেকে আপনারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেশন নিতে পারবেন সো আমার জ্ঞানগুলো আপনি কাজে লাগাবেন কাজে লাগায় যে সমস্ত ওয়েবসাইটের আমি আইবিএম সহ বিভিন্ন ধরনের রিকগনাইজড যে সমস্ত ডেটা সায়েন্স সার্টিফিকেশন ওরা দেয় যেই সার্টিফিকেশানগুলো আপনি প্রফেশনালি ব্যবহার করতে পারবেন এবং সেগুলো আপনার কাউন্ট হবে আপনার ক্যারিয়ারের জন্য আমি ওই ওয়েবসাইটগুলোর আপনাদেরকে ইন্ডিকেশন দিব আপনাদের লিঙ্ক দিব ফলে আমার এই জ্ঞান দিয়ে তারপরে ওই ওয়েবসাইটে যেয়ে ওখানে আপনি শিখবেন আপনি ওরা যে যে ভাবে আপনার বিভিন্ন চাপ্টারগুলো উপস্থাপন করে আপনারা যারা অলরেডি আইবিএম এর ফাউন্ডেশন কোর্সটা করেছেন তারা হয়তো জানেন যে কিভাবে আইভিএম এর বিভিন্ন ফাউন্ডেশন কোর্সের বিভিন্ন চাপ্টারগুলো পাস করার পর সার্টিফিকেশন পাওয়া যায় সো হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট মাই জার্নি অফ লার্নিং জার্নি দ্যাট আই এম গোয়িং থ্রু উইল হেল্প ইউ টু বেটার প্রিপেয়ার ফর দোজ সাইটস ওয়ার ইউ ক্যান গেট সার্টিফাইড সো দিস ইজ মোরলেস মাই আইডিয়া অফ হাউ আই এম টু রান দিস হোল প্রোগ্রাম দ্য বিগেনার্স গাইড টু দাইট এ তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা নাভিগেট করে দেখবো বইয়ের চাপ্টারগুলো এবং চাপ্টারগুলোর মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে সমস্ত বিষয়বস্তুগুলো বইতে তুলে ধরা হয়েছে আমরা এগুলোর একটি জেনারেল ওভারভিউ নেবো তো প্রথমেই গাইড টু ডেটা সাইন্স সাবটাইটেল হাউ টু ডাইভ ইন টু ডেটা ওশন উইদাউট ড্রাউনিং সো আপনি কিভাবে যে ডেইটার যে সমুদ্র রয়েছে ওখানে আপনি সাঁতার কাটতে পারবেন ডাইভ দিতে পারবেন ডুবে না গিয়ে সো দ্যাটস লাইক ইউনো সাম ওয়ান হু ইজ লার্নিং হাউ টু সুইম অ্যান্ড ইজ নট গোয়িং টু ড্রাউন হিমসেফ সো ওই ওই জিনিসটা আমার মাথায় রেখে আমি সাবটাইটেলটা করেছি যে আপনি ডেইটার সমুদ্রে যখন নামবেন যখন আপনি ডেটার সমুদ্রে সাঁতার কাটবেন তখন আপনি যাতে ডুবে না যান সো বেসিক ফাউন্ডেশনগুলো আপনাকে যেভাবে জানতে হবে সো বইটি অ্যাগেনাবলিশড বাই এন পাবলিকেশনস লন্ডন ইউকে অ্যামাজন কিলে ডাইরেক্ট পাবলিশিং আমি আগেই বলেছি প্রিন্ট অন ডিম্যান্ড টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এটা প্রকাশ পেয়েছে নাও আমি চাপ্টার বাই চাপ্টার এখন হাই লেভেল ওভারভিউ দিয়ে যাব সো প্রথম চাপ্টারে হচ্ছে ডেটা সায়েন্স ফান্ডামেন্টালস ডেটা সায়েন্সের একদম প্রাথমিক জিনিসগুলো এখানে আলাপ করা হয়েছে এবং আমি যদি সেকেন্ড বিগেস্ট সাবটাইটেলগুলো দেখি সেটা হচ্ছে আন্ডার উইদিন চ্যাপ্টার ওয়ান আমরা ডেটা সায়েন্স ফান্ডামেন্টালসের মধ্যে আমরা দেখবো হাউ টু গেট স্টার্টেড উইথ ডেটা সায়েন্স ডেটা সায়েন্স দিয়ে আমি কীভাবে শুরু করবো আমাকে জানতে হবে ডেটা সায়েন্সের উৎপত্তি থেকে ডেটা সায়েন্স কোথায় ব্যবহার হয় ডেটা সায়েন্সের সংজ্ঞা কী ডেটা সায়েন্স ব্যবহার করার পেছনকার কারণ কী এটা নিয়ে কী ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে আমাদের এ থেকে কী উপকার পাই এগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টারে প্রথম সেকশনটাতে তারপরে আমি বলেছি ডেটা সায়েন্স ডেটা সায়েন্সের মধ্যে কী কি জিনিস ইনক্লুড করা থাকে ডেটা সায়েন্সের মধ্যে ডেটা সায়েন্সের অন্তর্ভুক্ত জিনিসগুলো কী কী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডিপ লার্নিং ম্যাথামেটিক্স অ্যান্ড অল দ্য থিংস ভেরি ভেরি হাই লেভেল ওভারভিউ আমরা দেখব এই প্রথম চ্যাপ্টারের এই এই পার্টটাতে তারপর আমরা দেখব ডেটা সায়েন্সের ফাউন্ডেশন ডেটা সায়েন্সের যে গঠন করা হয়েছে যে আমরা যখন বাসা তৈরি করি তখন বাসায় যে একটা ফাউন্ডেশন হয় ফাউন্ডেশন পিলার হয় পিলারের চারিদিকে দেয়াল হয় দেয়ালের উপরে ছাদ দেওয়া হয় সো দ্য ফাউন্ডেশন যেটা ডেটা সায়েন্সকে সিমেন্ট করে প্রোগ্রামিং লিনারেল জেব্রা ক্যালকুলাস প্রবাবিলিটি অল দিস থিংস দ্যাট মেক্স দ্য ফাউন্ডেশন অব ডেটা সায়েন্স তারপর আমি আর একটা ভিডিওতে অলরেডি বলেছিলাম ডিআই কেডাব্লিউ মডেল কীভাবে ডেটা ইনফরমেশান হয় ইনফরমেশান থেকে কীভাবে নলেজ তৈরি হয় নলেজ থেকে কী কীভাবে উইজডম হয় সো আমি এই জিনিসটা আমার বইতে এই কন্টেস্টে আনতে চেয়েছি এই কারণে যেহেতু আমি নলেজ ম্যানেজমেন্টের উপরে অনেক কাজ করেছি আমি নকিয়াতে থাকতে ফলে আমি আমি চেন চিন্তা করে দেখলাম যে এই ডেটা সায়েন্সের ফাউন্ডেশনের কন্টেক্সের মধ্যে ডিআই মডেলটা সম্বন্ধে আপনাদের জানা উচিত এই জন্য আমি এটা যোগ করেছি তারপরে আমি চলে গেছি ডেটা সায়েন্সের একটু হিস্টোরি জাস্ট টু হ্যাভ সাম সাম ব্যাকগ্রাউন্ড টু ব্রিং আপ সাম অফ দ্য কি এরিয়াস হোয়াট হ্যাপেন ইন ডেটা সায়েন্স নো ওয়াই দিস ইজ সো বাসবর্ড এট নাও সো আমরা আগে ডেটা সায়েন্সকে স্ট্যাটিস্টিক হিসাবে জানতাম তারপর ডেটা এনালিসিস ছিল স্ট্যাটিস্টিক ছিল তখন যখন আমাদের খুব ছোট ডেটা ছিল ক্লিন স্ট্রাকচার ডেটা ছিল ফলে আমরা রিপোর্ট করতে পারতাম আমরা স্ট্যাটিস্টিক করতে পারতাম এখন আমরা ডেটার সমুদ্রে চলছি এখন আমাদেরকে ডেটা পিউরিফাই করতে হবে ডেটা ক্লিন করতে হবে এত ডেটা চারিদিকে Follow. you need a science to manage this huge amount of data therefore there is data science so before it was statistics before it was data analytics and so on so angular ekta overview uh, framework to show you how data science uh, history called background upper mm -hmm. life cycle i mean data science life cycle ni already a you know, data um, cleaning business objective shop a problem statement data cleaning data exploration and so on ডাইটা মডেলিং অ্যান্ড স্টাফ তারপরে আমরা ডাইটা সায়েন্সের মডেলগুলোর সাথে পরিচিত হব তারপরে চাপ্টার টুতে রয়েছে মূলত আমি যে বলেছি এখানে দ্যার ইজ নো বিজনেস লাইক ডেইটা বিজনেস অর্থাৎ বিজনেস ডেটার যে ব্যবসাটা ব্যবসাটা এখন খুবই জমজমাট তো ডেইটা ব্যবসা ডেটা নিয়ে ব্যবসা করার জন্য একটা বিজনেস স্ট্র্যাটেজি লাগবে আমরা কীভাবে বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করবো আমরা কেউ একটা পাইলেট প্রজেক্ট তৈরি করবো কী ধরনের কনটেক্সট আমরা যদি দেখতে চাই যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা যদি ডেটা অ্যানালিসিস করি কী ধরনের ট্রেন্ড আমরা দেখতে পারি কী ধরনের বিষয়বস্তুর উপরে পরীক্ষণ করে কোন 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 বিষয়বস্তুর উপরে আজকাল মেজর করা হয় মেজর করে আমরা ডেটা অ্যানালিসিস করি করে কিভাবে বিভিন্ন ধরনের অ্যাটিটিউড বিহেভিয়ার ন্যাভিগেট করা হয় বিজনেস অপরচুনিটি গ্রো করার জন্য সো দি ডিস আর দ্য থিংস আই বট ইন দিস কনটেক্সট যে আমরা সোশ্যাল মিডিয়ার ডেটা অ্যানালিসিসটা একটু ভালো মতো জানি তাহলে আমরা কী করবো বিজনেস স্ট্র্যাটেজিটাকে আরও পরিষ্কারভাবে আরও পরিপুক্তভাবে ফোকাস করতে পারবো তারপরে আমি বলেছি ডেটা সায়েন্স প্রজেক্ট ম্যানেজমেন্ট সো আমার যদি একটা ডেটা সায়েন্সের প্রজেক্ট করতে হয় তাহলে আমাকে কী কী বিষয় আমাকে ফোকাস দিতে হবে অবশ্যই প্রবলেম স্টেটমেন্ট লাগবে আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস রিকোয়ারমেন্ট কালেক্টিং দ্য ডেটা ডেটা ক্লিনিং অ্যান্ড সোয়ার সো অল দিস থিংস ইজ চাপ্টার ওয়ান সো চাপ্টার ওয়ানে আমরা এই বিষয়গুলো ফোকাস করব চাপ্টার টু চাপ্টার টু তো হচ্ছে ডেটা সায়েন্স নো হাও নাও দেয়ার ইন মাইন্ড দ্যাট চাপ্টার ওয়ানে কিন্তু আপনাকে তৈরি করা হবে একটা বেসিক ওভারভিউ দিয়ে যাতে আপনার মাথার মধ্যে ঢুকতে পারে যে আপনি ডেটা সায়েন্সে কেন আসতে চান ডেটা সায়েন্সের কেন পদার প্রোডোডাকেন সো ইটস দ্য বেসিক থিংস ইউ নিট আন্ডারস্ট্যান্ড বিফোর ইউ স্টার্ট ইভেন উইথ দ্য বেসিক নো হাউ সো ডেটা সায়েন্সের লার্নিং জার্নি যখন আপনি শুরু করবেন আপনাকে ম্যাথামেটিক্স শিখতে হবে ইন্ট্রেগাল স্ট্যাটিস্টিক্স লিনার অ্যালজাবরা অ্যাগেন এজ আই সেট বিফোর আমি জাস্ট ফাউন্ডেশন জ্ঞানগুলো যেগুলো আপনার লাগবে ডেটা সায়েন্স করার জন্য আর অ্যাজ আই সেট ইন দ্য ফার্স্ট পার্ট অফ দিস ভিডিও আপনাকে আমি বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমি কতগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোর্সের ঠিকানা দিব যেখানে আপনি যে রেজিস্টার করে আপনি ইন্ডাস্ট্রি রিকগনাইজ ডিপ্লোমা নিতে পারবেন ফলে আমার কোর্সগুলো আমার এই কোর্স যে জার্নিটা আমি শুরু করবো আপনার জন্য ইট উইল হেল্প ইউ অলসো টু স্পিড আপ ইউর জার্নি ইন ডেটা সায়েন্স নাও foundation of programming, SQL, Python, pandas, algorithm, you know, all these things, machine learning algorithms. So we'll, will navigate into these, um, different chapters and this different section. And then, I mean, to legacy, data science, scientists, scientists, -a -a now bear in mind that ডেটা সায়েন্স শিখে আপনি ডেটা সায়েন্টিস্ট হওয়া যত সহজ তার চাইতে বেশি সহজ ডেটা ইঞ্জিনিয়ার ডেটা আর্কিটেক্ট ডেটা অ্যানালিস্ট ডেটা স্পেশালিস্ট এগুলো হওয়ার জন্য সো আমরা তারপরেও ফোকাস করব যে ডেটা সায়েন্স ডেটা সায়েন্টিস্ট যদি আপনার হওয়ার মূল লক্ষ্য থাকে তাহলে আপনি কী স্টেজগুলো পার হয়ে যাবেন আমি অবশ্যই চিফ ডেটা অফিসার চিফ ডিজিটাল অফিসার চিফ ডেটা অফিসার সিডিও লেভেলে সিও সি লেভেলের কথা আমি এনেছি কারণ আজকাল কিন্তু সিইও লেভেলও গেলে আপনাকে বিশেষভাবে এই মডার্ন টেকনোলজি সম্বন্ধে ভালো জানতে হবে তারপরে আমি ফোকাস করেছি হাউ টু বিকাম এ ডেটা সায়েন্টিস্ট সো দ্য ফার্স্ট ফার্স্ট পার্ট ইউ স ইন চ্যাপ্টার টু ইজ অলসো লাইক covering some of the basic things you need to start your journey in, in a data science uh, world and then how to become a data scientist focuses more on uh, the aspects of data scientists. so business um, problem understanding business requirement translation business requirement translate corporate communication assessing the benefit and so on তারপরে একটি মজার চ্যাপ্টার আমি এখানে যোগ করেছি সেটা হচ্ছে ডেটা সায়েন্স উইদাউট কোডিং নাও ডেটা সায়েন্স হিসাবে আমরা যখন ডেটা সায়েন্সে নাভিগেট করতে চাই আমি বারবার বলেছি আপনাকে পাইথন আর বিভিন্ন কোডিং জানতে হবে কোডিং শিখতে হবে বাট উইদাউট কোডিং ইউ ক্যান অলসো ডু ডেটা সায়েন্স দিস

ডেটা অ্যানালিসিসের উপর একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করা আমি অন্য অনেক জরুরি মনে করেছি এর জন্য আমি ডেটা অ্যানালিসিসের উপর একটু ফোকাস করেছি এখানে বিকজ ডেটা অ্যানালিসিসের যে সমস্ত পার্টগুলো রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ভিজুয়ালাইজেশন স্টোরি টেলিং উইথ ডেটা আমি এটা নিয়ে আগেও বলেছি এগুলো আমাদের একটু জ্ঞান লাগবে বিফোর উই গো টু দি ডেটা ক্লিন আপ স্টেজ সো ডেটা অ্যানালাইসিসের মধ্যে কিন্তু আপনার বিজনেস রিকোয়ারমেন্ট ক্যাপচারিং বিজনেস আন্ডারস্ট্যান্ডিং বিজনেসের প্রবলেম স্টেটমেন্টটা ক্যাপচার করা এটার মধ্যে এই জিনিসটা আমরা লার্ন করবো তারপর ডেটা ক্লিন আপ ডেটা ক্লিন আপের যে প্রসেস রয়েছে আমরা ওইগুলো দেখব এখানে আর ডেটা মাইনিং এবং ডেটা সায়েন্সের মধ্যে যে পার্থক্যটা এটা আমি তুলে ধরেছি এখানে ডেটা মাইন করা আর ডেটা সায়েন্সের যে কোর ডিফারেন্সিয়েশনগুলো গুলো আছে ওগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে দেখবো এনিওয়ে তারপরে আমরা দেখবো ডেটা সায়েন্স ইন সেলফ ড্রাইভিং কার সো এটা আমি একটা ইউজকে এনেছি সেটা হচ্ছে ডেটা সায়েন্স ব্যবহার করে সেলফ ড্রাইভিং কার চালকবিহীন গাড়ি কিভাবে পরিচালনা করা হয় চালকবিহীন গাড়ির মধ্যে যে সমস্ত সেন্সারগুলো ব্যবহার করা হয় যে ধরনের ভিডিও ক্যামেরা ম্যাপ ব্যবহার করা হয় এবং ওগুলো থেকে কিভাবে বিভিন্ন ধরনের ডেটা এসে গাড়িটাকে চলতে সাহায্য করে প্রসেসিংয়ের মাধ্যমে ওগুলো আমরা দেখব এটা একটা বর্ণনা এখানে দেখতে পারবো এগেন এজ আই সে আমি কিন্তু ভেরি ভেরি হাই লেভেল বর্ণনা দিব আপনাকে আমি আগে বলেছি যে আপনাকে আরেকটু রিসার্চ করে এই সম্বন্ধে আরেকটু ডিপ নলেজ নিতে হবে তারপরে আপনাকে ওই অফিসিয়াল সার্টিফিকেশানগুলো দিব যেগুলোর মধ্যে আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন ডেটা সায়েন্সে নাম্বার ফাইভ চ্যাপ্টার ফাইভ আমরা দেখব ডেটা সায়েন্স

তারপরে ম্যাথমেটিক্স ইজ ভেরি কি এরিয়া ইন ডেটা সায়েন্স সো আমরা ফোকাস করবো ম্যাথমেটিক্স ইন ডেটা সায়েন্স ফাংশনস ভেরিয়েবল ইকুয়েশনস গ্রাফ লিনারাল জ্যাবরা এগুলোর হাই লেভেল ডেফিনেশান যেগুলো আপনাকে জানতে হবে ম্যাথামেটিক অ্যানালিসের মধ্যে আমরা একটা দেখব বেসিক ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস আমরা বেসিক লিনারাল জ্যাবরা সম্বন্ধে জানবো অপটিমাইজেশন মেথড অ্যান্ড সোয়াং তারপরে স্ট্যাটিস্টিক্যাল মডেকালের মধ্যে আমরা দেখব বিভিন্ন ধরনের অ্যানালিসিস টাইম সিরিজ ডিসিশন মডেল ডিসিশন অ্যান্ড সো ওয়ান সো এগুলোর বিভিন্ন পার্ট রয়েছে স্কোরিং ক্লাস্টারিং আমরা আর আর একটা জিনিস সেটা হচ্ছে কতগুলো বিষয় রয়েছে যেগুলো আপনাকে আপনি হয়তো বাংলাতে এটার তর্জমা খুঁজে পাবেন না সো ই হ্যাভ টু লার্ন অল দিস টার্মস ইন ইংলিশ তারপরে চাপ্টার সিক্সে রয়েছে ডেটা অ্যানালিটিক্স সো আমরা প্রথমে শিখবো যে কী ধরনের ট্রেন্ড আছে ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে data intelligent, data stories, advanced analytics, um, cloud data services, blockchain and all the stuff. অ্যানালিটিক্স টুলস অ্যাগেইন টেকনোলজি স্টাক কী কী টেকনোলজি ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেল ফর এক্সাম্পল গুগল ডেটা স্টুডিও আমি এই টেকনোলজিগুলো সম্বন্ধে ব্রিফ বর্ণনা দিয়েছি যাতে করে আপনাদেরকে সুবিধা হবে আপনারা এই টেকনোলজি যদি ব্যবহার করেন ডেটা সায়েন্সের জন্য যেটা করতে হবে ডেটা সায়েন্টিস্ট হিসাবে ডেটা মানিপুলেট করার জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং করার জন্য ইউ উইল নিড সাপোর্ট ইউ উইল নিড টেকনোলজি ইউ উইল নিড এ কম্বিনেশন এভরিথিং ডেটা অ্যানালিটিক্স টুলের ব্যাপারে আমি এখানে হাই লেভেল ডেফিনেশন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট টুলস এট দ্যাট আর ইউজড নাও ইন চাপ্টার সেভেন আমি পাইসন নিয়ে বলেছি আপনারা যারা পাইসন ল্যাঙ্গুয়েজে পারদর্শী তাদের অবশ্য এই চাপ্টারটা স্কিপ করলেও চলবে আমি যে যেটা বলবো এখানে আমি যেটা ফোকাস করেছি মূলত পাইসন

একটা ওভারভিউ দিয়েছি এগুলো বিভিন্ন ধরনের পাইথনের লাইব্রেরি যেগুলো ব্যবহার করা হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় উইচ ফোকাসিং অন মোর অন ডেটা সায়েন্স সিমিলারলি চ্যাপ্টার এইটে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ আর আর কি আমাদের কেন আর পড়তে হবে ওয়াই আর ইজ সো ইম্পর্টেন্ট ফর ডেটা সায়েন্স আর এর সাথে কি কারণে ডেটা সায়েন্সে আর বেশি গুরুত্বপূর্ণ আমরা এগুলোর একটা ওভারভিউ নিব Uh, chapter um, 8 chapter 9 focuses on database and sql now data science database data everything are correlated so mysql নো স্কুয়েল হোয়াট আর দ্য ডেটা আমরা বিভিন্ন ধরনের ডেটাবেস দেখবো হোয়াট আর দ্য মডার্ন ডেটাবেস মডার্ন ডেটাবেসের আগে কোন ডেটাবেস ছিল এগুলো আর নো স্কুয়েল কী ইলাস্টিক সার্চ মঙ্গোডিবি অল দিস ফ্যান্সি ওয়ার্ডস এট হেয়ার অল টাইম ইউ ডেটা সো এগুলো আমরা একটু ভালো মতো জানার চেষ্টা করবো চাপটার নাইনে মেশিন লার্নিং সো মেশিন লার্নিংয়ে আমি অলরেডি মেশিন লার্নিংয়ের উপর অনেকগুলো ভিডিও করেছি ফলে আপনারা দেখবেন অনেক সিমিলারিটি রয়েছে আমরা মেশিন লার্নি মেশিন লার্নিংয়ের বিভিন্ন পার্টগুলো দেখব সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নি লার্নিং যেগুলো আবার ক্লাসিফিকেশান রিগ্রেশন ক্লাস্টারিং এগুলো আমরা শিখব তারপরে আমরা ডিপ লার্নিং neural network the Jumbo, understanding deep learning uh, how it works and so on now sheshadigi ambra artificial intelligence uh, uh, versus automation cloud computing versus data analytics so egulo in because in this context when you are learning about data science you will have to really you know get your hands on ai ইউ হ্যাভ টু গেট ইউর হ্যান্ডস অন অটোমেশন লাইক আমি আমার বর্তমানে যে আমি যে প্রজেক্টে কাজ করছি ডেটা সায়েন্সের যে বিষয়গুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি আমাদের সব কিছুর মধ্যে কিন্তু অটোমেশন হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আমরা কাজ করি ইফ উই ক্যান নট অটোমেট থিংস ইটস ইম্পসিবল মানুষের ফ্যাটিক থাকে মানুষ টায়ার্ড হয়ে যায় আমরা যে বডগুলো ইউজ করি পাইথনের বর্ডগুলো ডেভেলপ করা হয় এগুলো ডিপ্লাই করা হয় বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিনে ডেটা কালেক্ট করার জন্য সোজ

টেকনোলজি ল্যান্ডস্কেপ যেগুলো আপনি যেগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে যেগুলো সম্বন্ধে আপনার জ্ঞান নিতে হবে এই যে টুলগুলোর নাম দেখছেন এখানে আমি হাই লেভেল পরিচয় দিব আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিব যেখানে আপনি গবেষণা করতে পারবেন এই টুলগুলোর উপরে এগুলো কি কারণে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় এদের বেনিফিট কী আনছে So they are very, very, very important for a data scientist to know. Uh, same, this tool, uh, the, the list continues here. You have machine learning in Java, Microsoft Azure, ML Studio, Amazon, uh, machine learning and all the stuff. Chapter 11, big data. So big data, big data is like anything which used to be, uh, uh, you know, uh, used to be like enough for doing statistics that today we cannot do statistics. We need to do data science. সো এভরিথিং ইউচ বিগ বিগ ডেটা সো বিগ ডেটা ভলিউম ভ্যালুসিটি ভ্যারাইটি আমরা থ্রি ভিজ অফ বিগ বিগ ডেটা যে বলে এগুলো আমরা শিখবো এখানে বিগ ডেটার ওপেন সোর্সগুলো যেগুলো ব্যবহার করা হয় বিগ ডেটার অ্যানালিসিস কাজ করার জন্য বিগ করার জন্য অ্যাগেন দিস ইজ অ্যানাদার টেকনোলজি ল্যান্ডস্কেপ দ্যাট ইউ নো সো এগুলোর আমি বর্ণনা দেবো আপনাদের কাছে তারপরে চ্যাপ্টার টুয়েলভ উইচ ইজ দ্য লাস্ট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারে এগেইন লাইক ইন অল মাই বুকস আই ওয়ান টু টক অ্যাবাউট ইমার্জিং টেকনোলজি যেগুলো নতুন নতুন কী ধরনের প্রযুক্তি আসছে যেগুলো ডিসরাপটিভ টেকনোলজি বলে যেগুলো আসার পর আমাদের লাইফে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় বিভিন্ন ধরনের ডাইরেকশন অন্য ডাইরেকশনে চলে যায় বিভিন্ন ধরনের ডিসরাপশন তৈরি হয় বাট ওই ডিসরাপশনগুলো ফর বেটার হ্যাঁ ওকে সো বিজনেস অবজেক্টিভ রিঅ্যাডজাস্ট করার জন্য বিজনেসকে টিকে রাখার জন্য যে টেকনোলজি ডিসরাপশনগুলো যে আসে সেগুলোকে প্রতিরোধ করার জন্য ইনোভেটিভ ওয়েতে বিজনেসকে টিকে রাখার জন্য আমি আরও ভিডিওতে বলেছি যে ডিসরাপটিভ টেকনোলজি কীভাবে বিজনেসকে প্রভাবিত করে এবং কীভাবে আমাদের বিজনেসকে ওইভাবে খাপ খেয়ে চলতে হবে সো ইন দিস চ্যাপ্টার আমরা শিখবো এমার্জিং টেকনোলজি সম্বন্ধে আমি ভেরি ভেরি বিফলি আই উল টক অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইউল টক অবাউট অটোমাস থিংস কোয়ান্টাম কম্পিউরিং ক্লাউড কম্পিউটিং আমি অনেক ভিডিও করেছি এগুলো নিয়ে তারপর আমি এখানে ওভারভিউ দিয়েছি উই উইল প্রবলি স্কিপ অ্যান্ড সাম অফ দিস থিং আমরা হয়তো রেফার করবো ওই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য রবটিক প্রসেস অটোমেশন আর পি এ সম্বন্ধে আমি আগে কয়েকবার বলেছি তারপর আমি হাই লেভেলে এখানে টাচ করে যাব ডেটা সায়েন্স আক বিভিন্ন ধরনের বাসওয়ার্ড যে আমি বলেছি যে ডেটা সায়েন্সের উপরে বিভিন্ন ধরনের ছোট ছোট শব্দ আছে সংক্ষেপে যেগুলো আমরা এখানে সেখানে দেখতে পাবো তো ওগুলোর আমি একটা বিশাল বর্ণনা দিয়েছি তারপরে এবার দ্য অথার অ্যান্ড দেন বর্ণনা রয়েছে আমার অন্য বইগুলোর আজকে এখানে শেষ ইনশাল্লাহ আমরা নেক্সট নেক্সট ভিডিওতে আমরা প্রথম চাপটা শুরু করব ইনশাল্লাহ তা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্লিজ নো শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড লেট দেম অলসো কাম টু ইউনো এনজয় দিস লার্নিং প্রসেস অ্যান্ড হেল্প দেম টু ইউন know get this uh, really really high level most demanding com um, competence area done and completed thank you and talk to you soon inshallah